আসসালামু আলাইকুম। এক নজরে বাংলাদেশের করোনা পরিস্থিতি 15 আগস্ট 2020 শনিবার, গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 12,891টি এবং এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 13,41,648টি। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 2,644 জন এবং এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে 2,74,525 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,012 জন এবং এই পর্যন্ত মোট সুস্থ হয়েছে 1,57,635 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 34 জন এবং এই পর্যন্ত মোট মৃত্যুবরণ করেছেন 3,625 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.46%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.42% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। লিঙ্গ বিবেচনায় গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা পুরুষ 24 জন এবং মহিলা 10 জন। বয়স বিবেচনায় গত 24 ঘন্টা মৃতের সংখ্যাটিকে লক্ষ্য করলে দেখা যায় 31 থেকে 40 বছর বয়সের 1 জন, 41 থেকে 50 বছর বয়সের 2 জন, 51 থেকে 60 বছর বয়সের 9 জন এবং 60 উত্তর বয়সে 22 জন রয়েছে। বিভাগওয়ারি গত 24 ঘন্টা মৃতের সংখ্যার দিকে লক্ষ্য করলে দেখা যায় ঢাকা বিভাগে 16 জন মৃত্যুবরণ করেছেন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগে 1 জন, খুলনা বিভাগে 7 জন, সিলেট বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন রয়েছে। গত 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে মৃত্যুবরণ করেছেন 3 জন। এ তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। 15 আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা 6:18 পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে এই পর্যন্ত মোট আক্রান্ত 2,13,87,947 জন এবং মৃত্যুবরণ করেছেন 7,64,112 জন এবং মোট সুস্থ হয়েছেন 1,41,69,705 জন। এ তথ্য ওয়ার্ল্ডোমিটারের। ধন্যবাদ।